প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা সাধারণ জ্ঞানের উপর বিষয় ভিত্তিক একটি ভিডিও উপস্থাপন করছি, যার মাধ্যমে আপনি আপনার সাধারণ জ্ঞানের পরিধিকে আরও শানিত এবং প্রসারিত করতে পারবেন। ভিডিওটিতে একটি প্রশ্ন এবং চারটি উত্তর থাকবে, আমরা সঠিক উত্তরটি জানিয়ে দিব। পরবর্তীতে আপনি ভিডিওটি পজ করে করে মডেল টেস্ট দিতে পারবেন। আর হ্যাঁ, আমাদের পরবর্তী ভিডিও পেতে ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন। চলুন শুরু করি আমাদের আজকের বিষয়, বাংলাদেশ। বং থেকে বাংলাদেশের অভ্যুদয়। আজকের প্রথম প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? ক বিন্দুসার, ক চন্দ্রগুপ্ত মৌর্য, ক দশরথ, ঘ অশোক। করেক্ট, সঠিক উত্তর চন্দ্রগুপ্ত মৌর্য। সর্বশেষ মৌর্য সম্রাট কে? ক দশরথ, ক অশোক, ক বিক্রমাদিত্য, ঘ বৃহদ্রথ। করেক্ট, সঠিক উত্তর বৃহদ্রথ। চীন দেশীয় পরিব্রাজক ফা হিয়েন কার সময়ে ভারতবর্ষে পরিভ্রমণ করেন? ক প্রথম চন্দ্রগুপ্ত, ঘ দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ঘ সমুদ্রগুপ্ত, ঘ প্রথম কুমারগুপ্ত। করেক্ট, সঠিক উত্তর দ্বিতীয় চন্দ্রগুপ্ত। শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? ক পুণ্ডুনগর, ক মহাস্থানগড়, ঘ কর্ণসুবর্ণ, ঘ সোনারগাঁও। করেক্ট, সঠিক উত্তর কর্ণসুবর্ণ। কে স্বাধীন গৌড় রাজ্যের প্রতিষ্ঠা করেন? ক ধর্মপাল, ক শ্রীগুপ্ত, ক হর্ষবর্ধন, ঘ শশাঙ্ক। করেক্ট, সঠিক উত্তর শশাঙ্ক। পাল রাজারা কোন ধর্মাবলম্বী ছিলেন? ক আর্য, ঘ হিন্দু, গ বৌদ্ধ, ঘ খ্রিস্টান। করেক্ট, সঠিক উত্তর বৌদ্ধ। পাল বংশের প্রতিষ্ঠাতা কে? ক গোপাল, ক ধর্মপাল, ক দেবপাল, ঘ মহিপাল। করেক্ট, সঠিক উত্তর গোপাল। বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশ কোনটি? ক গুপ্ত বংশ, খ গৌড় বংশ, গ পাল বংশ, ঘ সেন বংশ। করেক্ট, সঠিক উত্তর পাল বংশ। সেন বংশের সর্বশেষ রাজা কে? ক বিজয় সেন, ঘ সামন্ত সেন, গ লক্ষণ সেন, ঘ বল্লাল সেন। করেক্ট, সঠিক উত্তর লক্ষণ সেন। সুলতান মাহমুদ কে ছিলেন? বাংলার অধিপতি, ঘ তুর্কির অধিপতি, গ গজনীর অধিপতি, ঘ পাঞ্জাবের শাসনকর্তা। করেক্ট, সঠিক উত্তর গজনীর অধিপতি। বখতিয়ার খিলজি কবে নদিয়া আক্রমণ করেন? ক 1212, খ 1204, গ 1200, ঘ 1208। করেক্ট, সঠিক উত্তর 1204 সাল। মরক্কোর পরিব্রাজক ইবনে বতুতা কার সময় দিল্লিতে আসেন? ক মোহাম্মদ বিন তুঘলক, খ সিকান্দর শাহ, গ আলাউদ্দিন হোসেন শাহ, ঘ গিয়াসউদ্দিন আজম শাহ। করেক্ট, সঠিক উত্তর মোহাম্মদ বিন তুঘলক। ভারতে কে প্রথম তুর্কি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন? ক মোবারক শাহ, খ কুতুবউদ্দিন আইবক, ঘ মোহাম্মদ ঘোরি, ঘ সুলতান ইলতুৎমিশ। করেক্ট, সঠিক উত্তর মোহাম্মদ ঘোরি। দিল্লি হতে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন কে? ক মোহাম্মদ ঘোরি, খ কুতুবউদ্দিন আইবক, ঘ মোবারক শাহ, ঘ মোহাম্মদ বিন তুঘলক। করেক্ট, সঠিক উত্তর মোহাম্মদ বিন তুঘলক। পানিপথের প্রথম যুদ্ধ কবে সংঘটিত হয়? ক 1526 সাল, খ 1556 সাল, গ 1761 সাল, ঘ 1604 সাল। করেক্ট, সঠিক উত্তর 1526 সাল। ময়ূর সিংহাসনের নির্মাতা কে ছিলেন? ক সম্রাট শাহজাহান, ঘ সম্রাট আওরঙ্গজেব, গ সম্রাট আকবর, ঘ সম্রাট জাহাঙ্গীর। করেক্ট, সঠিক উত্তর সম্রাট শাহজাহান। কোন মোগল সম্রাট জিজিয়া কর রহিত করেন? ক আওরঙ্গজেব, ক আকবর, গ শাহজাহান, ঘ বাবর। করেক্ট, সঠিক উত্তর আকবর। ঢাকার সাত গম্বুজ মসজিদ কে নির্মাণ করেন? ক শায়েস্তা খাঁ, ক নবাব আলীবর্দী খান, গ মোহাম্মদ সুজা, ঘ নবাব মোহাম্মদ আজম। করেক্ট, সঠিক উত্তর শায়েস্তা খাঁ। হোসেনি দালান কে নির্মাণ করেন? ক মোহাম্মদ আজম, ক মীর মুরাদ, ক হাসানুল্লাহ, ঘ শায়েস্তা খাঁ। করেক্ট, সঠিক উত্তর মীর মুরাদ। সম্রাট আকবরের সমাধি কোথায় অবস্থিত? ক গুজরাট, ক রেঙ্গুনে, ক সেকেন্দ্রায়, ঘ নয়াদিল্লি। করেক্ট, সঠিক উত্তর সেকেন্দ্রায়। কোন রাজ্য জয়ের স্মৃতিস্বরূপ সম্রাট আকবর গুলান দরওয়াজা নির্মাণ করে? ক দিল্লি, ক গুজরাট, ক আসাম, ঘ বিহার। করেক্ট, সঠিক উত্তর গুজরাট। আকবর দিল্লির সিংহাসনে বসার সময় তার বয়স ছিল কত? ক 15 বছর, ঘ 12 বছর, ঘ 17 বছর, ঘ 13 বছর। করেক্ট, সঠিক উত্তর 13 বছর। ভারতবর্ষে ঘোড়ার ডাকের প্রচলন করেন কে? ক হুমায়ুন, খ বাবর, ক আওরঙ্গজেব, ঘ শের শাহ। করেক্ট, সঠিক উত্তর শের শাহ। দিল্লির লাল কেল্লা কে নির্মাণ করেন? ক হুমায়ুন, ক আওরঙ্গজেব, ক আকবর, ঘ শাহজাহান। করেক্ট, সঠিক উত্তর শাহজাহান। শায়েস্তা খান সর্বমোট কত বৎসর বাংলায় থাকেন? ক 26 বৎসর, ক 20 বৎসর, ক 30 বৎসর, ঘ 24 বৎসর। করেক্ট, সঠিক উত্তর 24 বৎসর। ইসলাম খান কোথা থেকে ঢাকায় রাজধানী স্থাপন করেন? ক রাজমহল, ক দিল্লি,
দশনারগাঁও, ঘ মুর্শিদাবাদ। সঠিক উত্তর রাজমহল। সম্রাট আকবরের মৃত্যু হয় কোন সালে? ক 1605 সালে, ঘ 1609 সালে, ক 1600 সালে, ঘ 1610 সালে। সঠিক উত্তর 1605 সালে। বাংলার কোন গভর্নর ইংরেজদের বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি দেন? ক মীর জুমলা, ঘ শায়েস্তা খান, ঘ শাহ সুজা, ঘ শের শাহ। সঠিক উত্তর শায়েস্তা খান। বর্গি নামে পরিচিত কারা? ক ওলন্দাজরা, ঘ ফরাসিরা, ঘ মারাঠারা, ঘ ইংরেজরা। সঠিক উত্তর মারাঠারা। উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রার প্রচলন করেন কে? ক ওয়ারেন হেস্টিংস, ঘ লর্ড মিন্টো, ঘ লর্ড বেন্টিক, ঘ লর্ড ক্যানিং। সঠিক উত্তর লর্ড ক্যানিং। দ্বৈত শাসন ব্যবস্থা কে রহিত করেন? ক লর্ড ক্লাইভ, ঘ লর্ড কর্নওয়ালিস, ঘ লর্ড বেন্টিক, ঘ ওয়ারেন হেস্টিংস। সঠিক উত্তর ওয়ারেন হেস্টিংস। দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন কে? ক ওয়ারেন হেস্টিংস, ঘ লর্ড ক্যানিং, ঘ লর্ড ক্লাইভ, ঘ লর্ড কর্নওয়ালিস। সঠিক উত্তর লর্ড ক্লাইভ। পলাশী দিবস কোনটি? 23শে জুন, 23শে জুলাই, 23শে আগস্ট, 22শে জুন। সঠিক উত্তর 23শে জুন। কলকাতা নগরী প্রতিষ্ঠিত হয় কোন সালে? ক 1610 সালে, খ 1600 সালে, ঘ 1680 সালে, ঘ 1690 সালে। সঠিক উত্তর 1690 সালে। কলকাতা নগরী বাংলার কোন গ্রামকে ভিত্তি করে গড়ে ওঠে? ক তুতানটি, খ কাশিমনগর, ঘ হুগলি, ঘ মুর্শিদাবাদ। সঠিক উত্তর সুতানটি। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে? ক ওয়ারেন হেস্টিংস, ঘ লর্ড বেন্টিক, ঘ লর্ড কর্নওয়ালিস, ঘ লর্ড ক্লাইভ। সঠিক উত্তর লর্ড কর্নওয়ালিস। সর্বপ্রথম রেল যোগাযোগ ব্যবস্থা প্রবর্তন করেন কে? ক লর্ড ক্যানিং, ঘ লর্ড মিন্টো, ঘ লর্ড ডালহৌসি, ঘ ওয়ারেন হেস্টিংস। সঠিক উত্তর লর্ড ডালহৌসি। সতীদাহ প্রথার বিলোপ সাধন করেন কে? ক লর্ড ক্যানিং, ঘ লর্ড মিন্টো, ঘ রাজা রামমোহন রায়, ঘ লর্ড বেন্টিক। সঠিক উত্তর লর্ড বেন্টিক। কোন ইংরেজ লেখকের রচনায় মুসলমান জমিদারের করুণ চিত্র তুলে ধরা হয়েছে? ক উইলিয়াম হান্টার, ক শেক্সপিয়ার, ক গোলারিজ। ক উইলিয়াম হান্টার, ক শেক্সপিয়ার, ক গোলারিজ, ঘ রবার্ট হুই। সঠিক উত্তর উইলিয়াম হান্টার। কোন ইংরেজ লেখকের রচনায় মুসলমান জমিদারের করুণ চিত্র তুলে ধরা হয়েছে? ক রবার্ট ভুই, ক উইলিয়াম হান্টার, ক শেক্সপিয়ার, ঘ গোলারিজ। সঠিক উত্তর উইলিয়াম হান্টার। নারিকেল বাড়িয়ার বাঁশের কেল্লা ধ্বংস হয় কোন সালে? ক 1936 সালে, ঘ 1831 সালে, ঘ 1826 সালে, ঘ 1841 সালে। সঠিক উত্তর 1831 সালে। বাংলাদেশে ইংরেজি শিক্ষা চালু হওয়ায় কোন সম্প্রদায় সবচেয়ে বেশি উপকৃত হয়? ক উপজাতীয়রা, ঘ মুসলমান, ঘ হিন্দু, ঘ ইংরেজ। সঠিক উত্তর হিন্দু। কোন কলেজকে প্রেসিডেন্সি কলেজে রূপান্তরিত করা হয়? ক নবকুমার ইনস্টিটিউট, ঘ উইলিয়াম কলেজ, ঘ কলকাতা কলেজ, ঘ হিন্দু কলেজ। সঠিক উত্তর হিন্দু কলেজ। কলকাতা হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি কে ছিলেন? ক সৈয়দ আমির আলী, খ আব্দুল লতিফ, গ সৈয়দ মাহমুদ, ঘ শহীদ সোহরাওয়ার্দী। সঠিক উত্তর সৈয়দ মাহমুদ। কোন সালে সৈয়দ আমির আলী মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন? ক 1918 সালে, ক 1920 সালে, ক 1910 সালে, ঘ 1912 সালে। সঠিক উত্তর 1912 সালে। কে বাংলায় ঋণ সালিসি আইন প্রবর্তন করেন? ক শহীদ সোহরাওয়ার্দী, ঘ রাজা রামমোহন রায়, ঘ ঈশ্বরচন্দ্র, ঘ এ কে ফজলুল হক। সঠিক উত্তর এ কে ফজলুল হক। ব্রিটিশ ভারত বিভক্তির সময় বাংলার প্রধানমন্ত্রী কে ছিলেন? ক নাজিমুদ্দিন, খ এ কে এম ফজলুল হক, ঘ ইয়াহিয়া খান, ঘ হোসেন শহীদ সোহরাওয়ার্দী। সঠিক উত্তর হোসেন শহীদ সোহরাওয়ার্দী। ইংরেজ শাসনামলে হিন্দু সম্প্রদায়ের পুনর্জাগরণের অগ্রনায়ক কে ছিলেন? ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঘ রাজা রামমোহন রায়, ঘ মহাত্মা গান্ধী, ঘ স্বামী বিবেকানন্দ। সঠিক উত্তর রাজা রামমোহন রায়। বঙ্গভঙ্গ কবে কার্যকর হয়? ক 1910 সালে, ঘ 1911 সালে, ঘ 1907 সালে, ঘ 1905 সালে। সঠিক উত্তর 1905 সালে।
কোন লাটের সময় বঙ্গভঙ্গ হয়, গ লর্ড ক্যানিং, গ লর্ড কার্জন, গ লর্ড বেন্টিক, গ লর্ড মিন্টো। করেক্ট, সঠিক উত্তর লর্ড কার্জন। বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে? গ 1910 সালে, খ 1911 সালে, গ 1907 সালে, ঘ 1905 সালে। করেক্ট, সঠিক উত্তর 1911 সালে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন অবসান হয় কবে? গ 1857 সাল, খ 1869 সাল, গ 1860 সাল, ঘ 1858 সাল। করেক্ট, সঠিক উত্তর 1858 সাল। বঙ্গভঙ্গ রদ করার সুপারিশ করেন কে? ক লর্ড মাউন্টব্যাটেন, ক লর্ড চেমসফোর্ড, ক লর্ড হার্ডিঞ্জ, ঘ লর্ড মিন্টো। করেক্ট, সঠিক উত্তর লর্ড হার্ডিঞ্জ। অহিংসা ও অসহযোগ আন্দোলনের জনক কে? ক মহাত্মা গান্ধী, ক বঙ্গবন্ধু শেখ মুজিব, গ স্বামী বিবেকানন্দ, ঘ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। করেক্ট, সঠিক উত্তর মহাত্মা গান্ধী। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। টিউটোরিয়ালটির দ্বিতীয় পর্ব পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখুন, আর টিউটোরিয়ালটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আজ তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।